টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের বেশিরভাগ মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে আছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি আর জলাবদ্ধতায় চট্টগ্রাম বন্দর, বাজার ও দোকানপাট সব মিলিয়ে অন্তত 500 কোটি টাকার লোকসান হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার সহ 3 পার্বত্য অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত 530 মিলিমিটার হলেও চলতি মাসের প্রথম 7 দিনেই চট্টগ্রামে 587 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় গত 5 দিনে চট্টগ্রাম বন্দরের নোঙরে অবস্থিত মাদার ভেসেল থেকে অন্তত 350টি হালকা জলযান পণ্য খালাস করতে পারেনি। যেখানে বন্দর থেকে প্রতিদিন অন্তত 4,500 কন্টেইনার পণ্য সরবরাহ করা হয়, বর্তমান পরিস্থিতিতে তা 2,200-তে নেমে এসেছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেল নামে একটি ব্যক্তি মালিকানাধীন লাইটার ভেসেল অপারেটর সংস্থার তথ্য অনুযায়ী, তাদের প্রায় 5,000-এর কাছাকাছি হালকা জলযান বৃষ্টির কারণে বন্দর ছেড়ে কোথাও যেতে পারছে না। এছাড়াও অনেক শিল্প কারখানা কার্গো থেকে পণ্য খালাসের অপেক্ষায় আছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত 5 দিনের জন্য মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র মতে, অতি প্রয়োজনীয় দ্রব্য যেমন তেল, চিনি, ডাল, লবণ, সার, পাথর ও বিভিন্ন শিল্প কাঁচামাল বহনকারী 84টি জাহাজ 8 আগস্ট পর্যন্ত জেটির বাইরে অপেক্ষায় আছে। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে জাহাজের আকারের উপর নির্ভর করে আমদানিকারক ও ব্যবসায়ীদের দৈনিক $20,000-$40,000 ভাড়া দিতে হয়। সেই হিসেবে 84টি জাহাজের জন্য গত 5 দিনের মোট ভাড়ার পরিমাণ দাঁড়াবে 120 কোটি টাকা। WTC-র আহ্বায়ক ও কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক বলেন, প্রায় 5,000-এর কাছাকাছি হালকা জলযান বৃষ্টির কারণে বন্দর ছেড়ে কোথাও যেতে পারছে না। এজন্য প্রতিটি লাইটার জাহাজের দৈনিক প্রায় 25,000 টাকা লোকসান হচ্ছে। গত সপ্তাহে লাইটার জাহাজের মালিকরা প্রায় 90 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া চট্টগ্রাম নগরের দোকানপাট, শপিং মল ও কাঁচা বাজারগুলো বৃষ্টির পানিতে গত কয়েকদিন ধরে ডুবে আছে। তাদের মজুত করা পণ্য 4 দিন ধরে পানিতে নষ্ট হয়ে অন্তত 200 কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িক নেতারা।